नमस्कार बंधुरा, आज के आपनादेरके एई सुंदर ए लाइन डिजाइनर कुर्ती काटिंग एवं सेलाई दुटोई आपनादेरके खूब सहज भावे शेखाबो। तार जोन्नो किन्तु आपनारा भिडियोटा कोनो स्किप ना करे लास्ट पर्यन्त सम्पूर्ण देखते थाकुन। आमार चैनेले नतून हये थाकले अवश्य चैनलटी सबस्क्राइब करे दिए पाशे थाका बेल आइकनटी प्रेस करे देबेन, एरकमई नतून नतून आपडेट पावार जोन्नो। तो एखाने आमी 2 मीटार कापड़ नियेछि। এই 2 মিটার কাপড় দিয়ে আজকে আমি আপনাদেরকে এই কুর্তিটির কাটিং ও সেলাই শেখাবো। তো সবার প্রথমে এখানে আমাদেরকে কাপড়টাকে চার ভাঁজ করে রাখতে হবে, ঠিক আছে? তো সবার প্রথমে আপনারা এখানে কাপড়টাকে লম্বার দিক দিয়ে চার ভাঁজ করে রাখবেন, কিংবা আপনারা এখানে চওড়ার দিকে চার ভাঁজ করে রাখবেন। তো এখানে আমি লম্বার দিকে চার ভাঁজ করে রেখেছি। তো এইভাবে চার ভাঁজ করে রাখার পরে তো দেখতে পাচ্ছেন এখানে আমার খোলা সাইড আছে, আমার সামনের দিকে তো এখানে আমার খোলা সাইড আছে, আর এই সাইডও আমার খোলা সাইড আছে, ঠিক আছে? আমার এই সাইডে কিন্তু জয়েন্ট আছে, আমাদের জয়েন্ট সাইড থেকেই মাপটা নিতে হবে। তো সবার প্রথমে এখানে আমাদেরকে কুর্তির লম্বাটা নিয়ে নিতে হবে। আপনারা এখানে কুর্তির লম্বাটা যতটা চান তার থেকে আপনারা এখানে 1 ইঞ্চি বেশি নিয়ে নেবেন। তো এখানে আমি টোটাল নিয়েছি 43 ইঞ্চি। তো এইভাবে কুর্তির লম্বাটা নেওয়ার পরে এবারে আমাদেরকে জয়েন্ট সাইড থেকে শোল্ডারের মাপটা নিয়ে নিতে হবে। তো সবার প্রথমে এখানে শোল্ডার নিয়ে নেব। তো শোল্ডার আমি নিয়ে নিচ্ছি এখানে 7 ইঞ্চি, 2 পয়েন্ট এখানে নিয়েছি আমি সেলাই মার্জিন। এরপরে আমাদের উপর থেকে নিচে আর্মহোলের মাপটাও নিয়ে নিতে হবে। তো আর্মহোল এখানে আমি নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি। এইভাবে লাইনটাকে সোজা করে নিচ্ছি আর্মহোলের। এবারে আমাদের এখানে চেস্টের মাপটাও নিয়ে নিতে হবে। তো আর্মহোল যেখানে শেষ হয় সেখান থেকে চেস্টের মাপটা নিতে হবে। চেস্ট যতটা আছে তার থেকে 4 ভাগের 1 ভাগ নিতে হবে। চেস্ট আছে আমার মেজারমেন্টে 36 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব। এখানে তাহলে চলে আসবে 9 ইঞ্চি। তো এখানে 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। আবারও আমাদের এখানে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি মার্জিন নিতে হবে সেলাইয়ের জন্য। তো এখানে আমি 1.5 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিলাম। এবারে আমাদেরকে উপর থেকে নিচে কোমরের মাপটা নিয়ে নিতে হবে। তো উপর থেকে আমাদের কোমরের মাপটা চলে আসবে 15 ইঞ্চি। তো এখানে আমি 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এবারে আমাদের এখানে কোমরের দাগটাকে সোজা করে নিতে হবে প্রথমে। তারপর এখানে আমাদের কোমরের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে। এখানে আপনাদের কোমরের মেজারমেন্ট যতটা আসবে তার থেকে এখানে আপনারা 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন। তো আমার মেজারমেন্টে কোমর আছে 32 ইঞ্চি, তার জন্য এখানে 4 ভাগের 1 ভাগ নিয়েছি 8 ইঞ্চি, এক্সট্রা আবারও 1.5 ইঞ্চি নিয়েছি লুজিং মার্জিন, ঠিক আছে? এরপর আমাদের এখানে দুটো লাইনকে একসাথে মিলিয়ে নিতে হবে। এইভাবে দাগগুলো মিলিয়ে নেওয়ার পরে এবারে আমাদের এখানে এই সাইড থেকে 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিতে হবে। এখানে আমি গলার চড়াটা রাখবো 3 ইঞ্চি, তার জন্য এখানে আমি 4.5 ইঞ্চি এখানে নিয়ে নিচ্ছি টোটাল, 1.5 ইঞ্চি তাহলে আমাদের এখানে এক্সট্রা থেকে যাবে। তো এইভাবে আমাদেরকে 4.5 ইঞ্চিতে পুরো নিচে অবধি এরকম করে দাগটা দিয়ে দিতে হবে। এরপরে আমাদের এখানে দাগগুলোকে এইভাবে মিলিয়ে নিতে হবে একসাথে। এইভাবে দাগগুলো মিলে নেওয়ার পরে এবারে আমাদেরকে এখানে আর্মহোলের শেপটা দিয়ে দিতে হবে। তো 1 ইঞ্চি উপরে এরকম করে আর্মহোলের শেপটা আমাদের দিয়ে দিতে হবে। এইভাবে আর্মহোলের শেপটা দিয়ে দেওয়ার পরে আমাদেরকে এই দাগটা যে আমরা দিয়েছি এই দাগটা অনুযায়ী আমাদের এখানে কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাটিং করে নিয়েছি। এবারে আমাদেরকে এই পার্টটাকে সাইডে রেখে দিতে হবে, আর এখানে আমাদের এই লাইনটাকেও সোজা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি উপরে টপ পার্টও কাটিং করে নিয়েছি, এক্সট্রা কাপড়টা রেখে দিচ্ছি, পরে আমরা এটা স্লিভসের জন্য ব্যবহার করব। তো এখানে আমার সবগুলো পার্টের মধ্যে কিন্তু 4টা করে পার্ট বের হয়ে গেছে, আর এই সাইডে আমার 2টো পার্ট বের হয়েছে, একটা সামনের পার্টের জন্য আর একটা পেছনের। তো এরপর আমাদের এখানে এই পার্টটাকে সাইডে রেখে দিতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন নিচের দিকে আমাদের এখানে 4টা পার্ট বের হয়ে চলে আসছে। এখানে আমার জয়েন্ট আছে, এই জয়েন্টটাকে আমি পরে কেটে নেব। আর এখানে টপ পার্টের মধ্যেও 4টা পার্ট বের হয়ে আসছে। তো এখান থেকে আমাদের 3টা পার্ট সাইডে রেখে দিতে হবে, আর উপরে টপ পার্টের মধ্যেও 3টা পার্ট এখানে সাইডে রেখে দিতে হবে। আর এখানে আমাদেরকে এই টপ পার্টের সাথে নিচের যে বটম পার্ট আছে এই পার্টকে আমাদেরকে এভাবে প্রথমে উল্টো রাখতে হবে, রেখে এখানে প্রথমে আমাদেরকে 1.5 ইঞ্চি সোজা সেলাই করে নিতে হবে। আর এখানে আমাদেরকে প্লেট দিয়ে দিয়ে পুরো টপ পার্টের সাথে এখানে বটম পার্টকে অ্যাটাচ করে নিতে হবে। তো এখানে আমি সেলাইয়ের জন্য প্রথমে যে কোনো একটা পার্ট নিয়েছি, আমি যে কোনো একটা পার্ট আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি। তো সেম একইভাবে কিন্তু আপনাদেরকে পরের পার্টগুলোকেও একইভাবেই সেলাই করে নিতে হবে। তো প্রথমে এখানে আমাদের 1.5 ইঞ্চি সোজা সেলাই চালিয়ে নিতে হবে। এরপর আমাদের এখানে এরকম করে ছোট ছোট করে প্লেট দিতে হবে,
এইভাবে প্লেট দিয়ে দিয়ে পুরো বটম পার্টকে কিন্তু আমাদের টপ পার্টের সাথে এখানে অ্যাটাচ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাই লাগিয়ে নিয়েছি। তো এইভাবে আমার একটা পার্ট রেডি হয়ে গেছে। একইভাবে এখানে আমি সবগুলো পার্ট রেডি করে নেব। তো এখানে আমি একইভাবে এখানে সবগুলো পার্ট রেডি করে নিয়েছি। তো এখানে আমার প্রথম এখানে দুটো পার্ট নিয়েছি। তো এবারে আমাদেরকে এই যে মিডিলে যে আমরা কাট করেছিলাম এই কাপড়টাকে আমাদেরকে এখানে এরকম করে খুলে রাখতে হবে। তো এইভাবে কাপড়টাকে খুলে রাখার পরে এখানে আমাদেরকে জয়েন্ট লাগাতে হবে। তো তার জন্য এখানে আমাদেরকে যে কোনো একটা পার্ট এইভাবে উল্টো করে রাখতে হবে। এইভাবে উল্টো করে রাখার পরে আমাদেরকে সোজা সেলাই চালিয়ে নিতে হবে। আর এখানে আমাদের কোমরের মধ্যে ডোরি লাগানোর জন্য দেখতে পাচ্ছেন আমি ডোরি নিয়ে নিয়েছি। এই ডোরিটাকে আমাদেরকে এইভাবে কোমরের সাথে অ্যাটাচ করে নিতে হবে। তো এখানে আমি যে কোনো একটা পার্ট আপনাদেরকে অ্যাটাচ করে দেখাচ্ছি। তো এইভাবে আমি প্রথমে যে কোনো একটা পার্ট নিয়ে নিয়েছি। আর এবারে আমাদেরকে মিডিলের যে কাপড়টা আছে সেই মিডিলের কাপড়টা আমাদেরকে এইভাবে নিয়ে নিতে হবে। আর একটা পার্টের সাথে একটা পার্ট এরকম উল্টো রাখতে হবে। এইভাবে রাখার পরে এখানে আমাদেরকে প্রথমে উপর থেকে সোজা সেলাই চালিয়ে নিতে হবে। তো এখানে আমরা কোমর অবধি এইভাবে সেলাইটা চালিয়ে নেওয়ার পরে এখানে আমাদেরকে ডোরিটাকে অ্যাটাচ করতে হবে। তো তার জন্য এখানে আমাদেরকে ডোরিটা এইভাবে মিডিলের মধ্যে রাখতে হবে কোমরের। এইভাবে রেখে আমাদেরকে আবারও নিচ অবধি সোজা সেলাই চালিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা পার্টকে এইভাবে অ্যাটাচ করে নিয়েছি। তো এইভাবে একইভাবে আমাদের এখানে পরের পার্টগুলো রেডি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পরের সাইডেও এইভাবেই কাপড়টাকে অ্যাটাচ করে নিয়েছি। আর নিচে যে এক্সট্রা কাপড়টা আছে এটা কাটিং করে নিয়েছি। তো এখানে আমাদের ডোরিগুলো অ্যাটাচ হয়ে গেছে। এবারে আমাদের এখানে গলার কাটিং করে নিতে হবে। তো গলার কাটিং করার জন্য এখানে আমাদেরকে কাপড়টাকে দুভাজ করে রাখতে হবে। এইভাবে রাখার পরে এবার গলার চওড়াটা নিয়ে নিচ্ছি আমি 3 ইঞ্চি। আর এখানে আমি সামনের গলার লম্বাটা নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি। এইভাবে দাগটা দেওয়ার পরে আমাদেরকে প্রথমে একটা বক্স বানিয়ে নিতে হবে। আর এখানে আপনারা যে কোনো শেপ দিতে পারেন, আমি এখানে রাউন্ড শেপ রাখছি। তো এরপর আমাদের এই মার্কিং অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সামনের পার্টের গলার কাটিং করে নিয়েছি। একইভাবে আমাদেরকে পেছনের পার্টের মধ্যে গলার কাটিং করে নিতে হবে। তো এখানে আমি গলার চওড়াটা নিয়েছি 3 ইঞ্চি। আর এখানে আমি পেছনে গলার লম্বাটা রাখছি 3.5 ইঞ্চি। এরপর আমাদের এখানে প্রথমে রাউন্ড শেপ দিয়ে কাটিং করে নিতে হবে। পেছনে গলার কাটিংও করা কমপ্লিট। এবার এখানে আমি স্লিভস কাটিং করে নেব। তার জন্য এখানে আমি কাপড়টাকে 4 ভাঁজ করে রেখেছি। এরপর আমাদের উপর থেকে স্লিভসের লম্বাটা নিয়ে নিতে হবে। আমি এখানে নিয়েছি 10 ইঞ্চি। এইভাবে আমি দাগটাকে সোজা করে নিয়ে এবারে আমাদের এখানে স্লিভসের যে রাউন্ডটা আছে সেটা দেওয়ার জন্য এখানে 10.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর উপর থেকে নিচের দিকে ডাউন করে নিচ্ছি 3 ইঞ্চি। এইভাবে আমি লাইনটাকে প্রথমে এভাবে সোজা করে নিচ্ছি। আর উপর থেকে আমি 2 ইঞ্চি বাদ দিয়ে এইভাবে রাউন্ডটা আমি দিয়ে নিচ্ছি স্লিভসের। আর নিচের দিকে স্লিভসের যে মুহুরিটা আছে সেটা নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। আর এখানে নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন। এইভাবে লাইনটাকে সোজা করে নেওয়ার পরে আমাদেরকে এখানে এই মার্কিং অনুযায়ী কাটিং করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি মার্কিং অনুযায়ী কাটিং করে নিয়েছি। তো এখানে আমার 4টা পার্ট বের হয়ে আসছে। তো এখানে আমাদেরকে জয়েন্ট লাগাতে হবে, ঠিক আছে? তো এখানে আমাদেরকে জয়েন্ট লাগানোর জন্য দুটো পার্টকে সমান করে রাখতে হবে। আর নিচের দিকে আমি স্লিভসের লম্বাটা বাড়িয়ে নিচ্ছি। তো এখানে আমি এক্সট্রা আলাদা কাপড় নিয়েছি। টোটাল রেখেছি আমি লম্বাটা 18.5 ইঞ্চি। এরপরে আমাদেরকে এই শেপ অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি স্লিভস কাটিং করে নিয়েছি। এবারে আমাদেরকে এখানে গলাটাকে রেডি করে নিতে হবে। তো এখানে আমি প্রথমে গলার জন্য একটা পট্টি কাটিং করে নিয়েছি। পট্টিটাকে এরকম উল্টো রেখে আমাদেরকে এখানে সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি গলাটাকে রেডি করে নিয়েছি। তো একইভাবে এখানে আমাদেরকে পেছনের গলাটাও রেডি করে নিতে হবে। তো এখানে পেছনের গলাটাও রেডি করে নিয়েছি একইভাবে পট্টি দিয়ে। এবারে আমাদেরকে এখানে একটা পার্টের উপর একটা পার্ট এরকম উল্টো রাখতে হবে। আর এবারে এখানে শোল্ডার অ্যাটাচ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি শোল্ডার অ্যাটাচ করে নিয়েছি। এবারে আমাদের এখানে স্লিভস লাগানোর জন্য প্রথমে স্লিভসটাকে এখানে অ্যাটাচ করতে হবে। তো দুটো পার্টকে সমান করে রাখছি এইভাবে সোজা দিকটা মুখোমুখি রেখে। প্রথমে আমাদেরকে এখানে স্লিভসটাকে জয়েন্ট করে নিতে হবে। তো এখানে আমি জয়েন্ট লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে জয়েন্টটা লাগিয়ে নেওয়ার পরে এবারে আমাদেরকে নিচে যে এক্সট্রা কাপড়টা নিয়েছি স্লিভসটা বাড়ানোর জন্য, তার জন্য এক্সট্রা কাপড়টাকে আমাদেরকে এরকম করে রাখতে হবে উল্টো রেখে। এর মধ্যে আমাদেরকে সোজা সেলাই চালিয়ে নিতে হবে। তো এইভাবে আমি সেলাই চালিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে আমাদেরকে স্লিভসের যে নিচে মুড়িটা আছে সেটাকে আমাদেরকে এরকম ডবলে ফোল্ড করে নিয়ে এর মধ্যে সেলাই চালিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি নিচের দিকে মুড়িটা ডবলে ফোল্ড করে নিয়ে সেলাই করে নিয়েছি। এখানে আমাদের এবারে স্লিভস রেডি।
এখানে আমাদেরকে এবারে স্লিভস অ্যাটাচ করে নিতে হবে। তো এখানে আমাদেরকে স্লিভসের পার্টকে এরকম উল্টো রাখতে হবে, উল্টো রেখে এরকম করে সমান করে ধরে এক সাইড থেকে আমাদেরকে সেলাইটাকে চালিয়ে নিতে হবে। তো এখানে আমাদেরকে দুটো পার্টকেই এরকম সমান করে ধরতে হবে। স্লিভসের কাপড়টাকে আমাদের কুর্তির উপরে এরকম উল্টো রেখে এক সাইড থেকে নিয়ে এরকম করে আমাদের হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করতে হবে। আর এখানে আমাদেরকে ছোট ছোট করে এক্সট্রা প্লেট দিতে হবে। এরকম ছোট ছোট করে প্লেট দিলে কিন্তু স্লিভসের যে ডিজাইনটা আছে সেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তো এইভাবে আমি প্লেট দিয়ে দিয়ে পুরো স্লিভসটাকে কুর্তির সাথে অ্যাটাচ করে নিচ্ছি। এই স্লিভসটা যেভাবে আমি অ্যাটাচ করছি সেম একইভাবে কিন্তু আমাদেরকে পরের সাইডেও স্লিভসটাকে অ্যাটাচ করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি স্লিভস অ্যাটাচ করে নিয়েছি। তো প্লেটগুলো কত সুন্দর করে চলে আসছে। তো একইভাবে এখানে আমি দুই সাইডেই স্লিভস অ্যাটাচ করে নিয়েছি। এবারে আমাদেরকে স্লিভসের উপর থেকে নিচ অবধি এবারে আমাদের এখানে ফিটিংয়ের সেলাইটাকে লাগিয়ে নিতে হবে। আর নিচের দিকে আমাদেরকে কাপড়টাকে দুভাজ করে নিয়ে পুরো রাউন্ডের মধ্যে সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সাইডের দিকে দুই সাইডেই ফিটিংয়ের সেলাইটাকে লাগিয়ে নিয়েছি। আর হাতার পোর্শনটা দেখুন কত সুন্দর লাগছে। উপরের দিকে আমি প্লেট দিয়েছি তার জন্য কিন্তু হাতাটা দেখতে অসাধারণ লাগে। তো এখানে আমি নিচের দিকেও দুভাজ করে নিয়ে সেলাই করে নিয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদের অনেকটাই মোটিভেট করে। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।